আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন লাইভ ক্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি রয়েছি আপনাদের সাথে সাইফুল ইসলাম শামীম। তো আজকে আমরা শিখব ফটোশপ, ফটোশপের ষষ্ঠতম ক্লাস। আজকের বিষয় হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ স্টুডিও ফটো সাইজ এবং সোশ্যাল মিডিয়া ব্যানার সাইজ। তো দেরি না করে চলুন ক্লাসটি দেখে আসি। ফটো সাইজ লিখে যদি আমরা সার্চ করি গুগলে, তাহলে সব ছবির সাইজগুলো চলে আসবে। এখানে ইঞ্চি এবং পিক্সেলে দিয়ে দিছে। তো এই সাইজগুলো আমরা যারা স্টুডিওতে জব করি তাদের জন্য এই সাইজগুলো মূলত দরকার হয়। এর মধ্যে এই চিত্রটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা চিত্র, এই ইমেজটা। আমি এটা লিংক কপি করে দিয়ে দিচ্ছি, আপনারা এটা এখান থেকে দেখতে পারবেন। লিংকটা আমি চ্যাটিং বক্সে দিয়ে দিই, আপনারা এখানে ক্লিক করলে এই ইমেজটা আপনাদের স্ক্রিনেও দেখতে পারবেন। এখানে সর্বপ্রথম যেটা আছে একদম উপরে, এর নাম হচ্ছে টুয়ার। আমি যদি এটাকে আর একটু ফুল স্ক্রিন করতে পারি। হ্যাঁ, প্রথমে যে অপশনটি আছে এর নাম হচ্ছে টুয়ার। টুয়ার হয় যদি সেন্টিমিটারে নেয়, সেক্ষেত্রে 6.35 সেন্টিমিটার ইন্টু 8.89 সেন্টিমিটার, আর ইঞ্চিতে নিলে 2.5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি। এখন এইটা অনেকে টুয়ার বুঝবেন না। আমি যদি এটাকে আরেকটা পরিচয় দিই, আমরা যে মানি ব্যাগে মানুষের ছবি রাখি, মানি ব্যাগে একটা ছবি রাখার জায়গা আছে, সেই মানি ব্যাগ সাইজটা হচ্ছে টুয়ার সাইজ। টুয়ার সাইজের মানি ব্যাগে যদি অনেকে বাবা মার ছবি রাখে, অনেকে গার্লফ্রেন্ডের ছবি রাখে, কে কি রাখে জানে না। আমার তো মানি ব্যাগই নেই, আমি কোনো ছবি রাখি না। যদি থাকতো তাহলে অবশ্যই বাবা মার ছবি রাখতাম। এই টুয়ার সাইজের মধ্যে আপনি মানি ব্যাগ সাইজ, এই মানি ব্যাগ সাইজে আপনি ছবি রাখতে। তার উপরে যেটা বড় সাইজ সে হচ্ছে 3R সাইজ। এই 2R এর আগে একটা সাইজ আছে, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ। পাসপোর্ট সাইজ আমি সরাসরি প্র্যাকটিক্যাল দেখাবো। এখানে এই ইমেজটা আপনারা ডাউনলোড করে রাখবেন অথবা এটা লিখে রাখতে পারেন, যারা ডাউনলোড না করতে পারবেন লিখে রাখবেন। 3R সাইজ, এটা হচ্ছে অ্যালবাম সাইজ। 3R সাইজ আমরা অনেক সময় স্টুডিওতে গেলে শুনতে পারি যে 3R সাইজ ছবি দেন। 3R সাইজের ছবির ইঞ্চি হচ্ছে 3.5 ইন্টু 5, এবং এটা আমরা সেন্টিমিটারে কাজ করি, তাহলে 8.89 সেন্টিমিটার ইন্টু 12.7 সেন্টিমিটার। তারপরে যে সাইজটা আছে 4R সাইজ, এটাও অ্যালবাম সাইজ। অ্যালবাম যে ছোট ছোট অ্যালবাম গুলা থাকে একটার ভিতরে 20টা 30টা অ্যালবাম, এই এরকম প্লাস্টিকের অ্যালবাম গুলোতে এই ধরনের সাইজের ছবিগুলো রাখা যায়। 4R সাইজটা হচ্ছে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, সেন্টিমিটারে দিলে 10.2 সেন্টিমিটার ইন্টু 15.2 সেন্টিমিটার। দেন যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফ্রেম সাইজ, 5R সাইজ, ফ্রেমে রাখা যায়। আপনি দেখবেন অনেকে অনেকে ড্রেসিং টেবিলের উপরে খাটের কর্নারে খাটের পাশে এরকম স্ট্যান্ড ফ্রেম দিয়ে, স্ট্যান্ড ফ্রেম মানে দাঁড়া করে রাখা যায়, এরকম স্ট্যান্ড ফ্রেম দিয়ে রাখে। 5R সাইজ ছবিগুলোকে রাখতে হয়। এইটা আপনার 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি, এগুলো হচ্ছে সব ইঞ্চি, ইঞ্চির সাইজ দেওয়া আছে, এবং এই পাশে সেন্টিমিটার লেখা আছে 12.7 ইন্টু 70.8 সেন্টিমিটার। তার উপর যেটা আছে 6R সাইজ, 6R সাইজ মানুষ বেশি একটা ইউজ করে না। এখানে সবচেয়ে কমন সাইজ হচ্ছে 3R, 4R, 5R, এই তিনটা সাইজ সবচেয়ে বেশি ইউজ করে, এবং তার চাইতে বড় যেটা সাইজ 10R আমরা দেখতে পাচ্ছি, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এই সাইজটা সবচেয়ে বেশি ইউজ করে মানুষের দেওয়ালে দেখা যায়। এটা অনেকের ঘরে দেওয়ালে এই সাইজের ছবিগুলো দেখানো যায়, দাদার ছবি, বাবার ছবি, যারা মৃত ব্যক্তি আছে তাদের ছবিগুলো তৈরি করে ফ্রেম করে রেখে দেয়। এগুলো সব ফ্রেম সাইজ। 5R এর পরে যেগুলো আছে সব ফ্রেম সাইজ। কিছু স্ট্যান্ড ফ্রেম আছে, কিছু হ্যাঙ্গার ফ্রেম আছে, হ্যাঙ্গিং করে রাখা যায়, যেমন দেওয়ালে হ্যাঙ্গার করে রাখতে হয়, 8R সাইজ। আর 4R সাইজটা অ্যাকচুয়াল কেউ ইউজ করে না, কিন্তু আমাদের যারা দোকান, আমরা দোকান পরিচালনা করি অর্থাৎ স্টুডিও যারা করে, তাদের থেকে অনেকে যারা ট্রেনার হচ্ছে ল্যাবের জন্য, 2R থেকে 4R পর্যন্ত একটি দোকানে প্রিন্টারে প্রিন্ট করা যায়, কালার প্রিন্টার। আর 10R থেকে উপরে যেগুলো আছে সেগুলোর জন্য আপনাকে যেতে হবে ল্যাবে। আর ল্যাবে ছাড়া এত বড় মেশিন পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনাকে বড় বড় ল্যাবে যেতে হবে। যেমন বিভিন্ন কালার ল্যাব আছে, কলেজ গেট একটা ল্যাব আছে, কি কয়টারে ল্যাবের নামই তো ভুলে গেছি, এই পাইলট মার্কেটের দোতলায়, স্টেশন রোডে একটা ল্যাব আছে যেটা বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে, মানে আহসানুল্লাহ মাস্টারের ছেলে যেটা করছে স্টেডিয়াম, সেটার পাশে একটা আছে কিং কালার ল্যাব, টুঙ্গিবাজার আছে, উত্তরা আছে। তো এই ধরনের ল্যাবগুলোতে, বড় বড় ল্যাবগুলোতে 10R, 16R,
হ্যাঁ, আরো বড় বড় ছবিগুলো প্রিন্ট করা হয়। এটা হচ্ছে আমরা যারা ছবি করি মানুষের, মানুষের ছবির সাইজ, তো এইগুলা শুধুমাত্র ক্রপ টুলের সাইজ। ক্রপ টুলে এই সাইজগুলো ব্যবহার করা হয়। একটা যখন আমরা ক্যামেরায় রো ফাইল তুলি, রো ফাইল করি আমরা একটা, সেই রো ফাইল থেকে এই সাইজগুলোতে কেটে ছবিগুলোকে ডেকোরেটেড করে প্রিন্টের জন্য বানানো হয়। যদি এইগুলার কোনো কালারাইজ করা থাকে সেক্ষেত্রে ক্রপের জন্য এটা আপনারা সেভ করে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ছবির সাইজ। এখন আমরা দেখব যেগুলো, সেটা হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইজ। যেমন আপনি যদি ফেসবুকের কাভার পেজ করেন, ফেসবুকের কাভার পেজ, তো ফেসবুকের কাভার পেজ কি অ্যাকচুয়াল সেটা আগে দেখি। আমি এটা পোস্ট করে নেই, পোস্টটা নেই। দেখেন আমাদের ফেসবুকে একটা কাভার পেজ আছে, অ্যাডোবি ফটোশপ সিসি 2020 পেজ ওয়ান গ্রাফিক্স ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং ক্লাস রুটিন এখানে দেওয়া আছে। তো এরকম ফেসবুকের মধ্যে অনেকে কাভার ফটো দিয়ে রাখে। হ্যাঁ, তো কাভার, এরকম ব্যক্তিগত কাভার ফটো থাকে। আমরা অনেকে কি করি, একটা নিজের ছবি আপলোড করে রাখি, তো এটা দিয়ে কিন্তু শুধুমাত্র আমাদের ব্যক্তিগত পরিচয়টাই বহন করে, কিন্তু আমি যে কোন প্রফেশনে আছি সেটা কিন্তু বহন করে না। যেমন আমার প্রোফাইলে যদি যাই, কাভার পেজ হিসাবে কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনের যেটা আছে সেটা দেওয়া আছে, একটি কাভার পেজ ডিজাইন করা। গ্রাফিক ডিজাইনের আপনাদের যে অ্যাডটা ছিল সেই অ্যাডটা আমি এখানে দিয়ে রেখেছি। এবং আমাদের আরো যে পেজগুলো আছে, ইন্টারনেট স্পিড এত ভালো কেন আজকে আসার খবরই নাই, আমাদের যে আরো অন্যান্য পেজগুলো আছে, যদি আমরা দেখি যে ইংলিশ লাইভ ক্লাস, এটার পেজের যদি কাভার পেজ দেখি তাহলে দেখবো যে ওই ইংরেজি লাইভ ক্লাসের উপরে ডিপেন্ড করে একটি কাভার ফটো তৈরি করা আছে। এরকম অনেকের প্রোফাইলে গেলে দেখা যায় একটা কাভার ফটো থাকে, সে কাভার ফটো তার আইডেন্টিটি বহন করে, সে আসলে কি কি কাজ করে। তো যারা প্রফেশনাল, বিভিন্ন কাজে প্রফেশনাল, তারা অবশ্যই তাদের ফেসবুক, ফেসবুকের জন্য, ফেসবুক পেজের জন্য, যেমন এখানে দেওয়া আছে ঘরে বসে ইংরেজি শিখুন, ইংরেজিতে কি কি শেখাবে, একটি লোগো দেওয়া আছে, টিচারের ছবি দেওয়া আছে, রুটিন দেওয়া আছে, এটি হচ্ছে আপনার কাভার পেজ ফেসবুকের। এটা হচ্ছে পেজের কাভার পেজ। তো পেজের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, ইভেন ফেসবুক রয়েছে। ফেসবুক, এই তিনটির যদি আপনি সার্চ করেন, ফেসবুক পেজ এবং ফেসবুকের সেম সাইজ, কিন্তু ফেসবুকের গ্রুপের সাইজ একটু ভিন্ন, সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করতে পারেন। অর্থাৎ যে কোনো সাইজ যদি আপনি বের করতে চান, সেক্ষেত্রে আপনি গুগল করবেন সবসময় ফেসবুক প্রোফাইল কাভার ফটো সাইজ, ফেসবুক প্রোফাইল। এখানে দেখেন যদি আমরা কিছু চিত্র দেখি, এটা একটা ফেসবুকের কাভার ছবি সহ দেওয়া আছে ফেসবুক প্রোফাইলের। তো দেখেন ফেসবুকের মধ্যে একটি ছবি থাকে, আমাদের প্রোফাইলের ছবি, প্রোফাইলের ছবির এই অংশে যে ইনফরমেশন থাকবে সেটা দেখা যাবে না, এটা দিয়ে সেই বিষয়টা বোঝানো হইতেছে। এখানে ফেসবুকের কাভারের টোটাল যে লেন্থ আছে, যেটাকে আমরা বলি ওয়াইড, ওয়াইডটা হচ্ছে 851 পিক্সেল এবং হাইটটা হচ্ছে 315 পিক্সেল। তো 851 পিক্সেলের মধ্যে আপনার 658 পিক্সেলের ইনফরমেশন দেখানো যায় মানুষকে, বাকি ইনফরমেশন গুলা চলে যায় আপনার ছবির পিছনে। তো এই জিনিসগুলা খেয়াল রেখে আপনাকে কাভার পেজের ডিজাইনটা করতে হবে, যে কত অংশ এটা চলে যাচ্ছে, কত অংশ বাদ রয়েছে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, রেখে দেন আপনাকে ডিজাইনটা করতে হবে। তো এরকম আপনি সবগুলো সোশ্যাল মিডিয়া যখন সার্চ করবেন, সার্চ করলে এই কাভার পেজের আপনার সাইজগুলো দেখতে পারবেন। যেমন ফেসবুক পেজের এখানে সাইজ দেওয়া রয়েছে, দেখেন এখানে দেওয়া আছে ফেসবুক পেজের জন্য কত, ফেসবুক গ্রুপের জন্য কত। এই যে একটি ছবির মধ্যে মোটামুটি পেজ, গ্রুপ এবং ইভেন্ট, ফেসবুকে যে আমরা ইভেন্ট দেখি, অনেকে আমাদের ফার্স্টে যারা যুক্ত হয়েছিলেন ইভেন্ট দেখে, তো প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সাইজ আছে, ওই সাইজের উপরে ডিপেন্ড করে ডিজাইনগুলো করতে হয়। এবং প্রত্যেকটা সাইজেরই আবার কিছু ব্লেড আছে, ব্লেড সাইজ। ব্লেড মানে হচ্ছে আপনার কোন অংশটা ভিজুয়াল হবে, দৃশ্যমান, আর কোন অংশটা ভিজুয়াল হবে না, এটাকে ব্লেড সাইজ বলা হয়।
আমাদের ডিজাইনগুলো যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে সেই পেজের সেই কভার পেজের যে ছবিটা সেটা কিন্তু অনেক বড়। হ্যাঁ দেখেন এখানে আমরা দেখেন এই যে ঘরে বসে এটার উপরে কিন্তু অনেক জায়গা, নিচে কিন্তু অনেক জায়গা, বাট কভার যখন এখানে দিছি তখন কিন্তু জায়গা নাই। অর্থাৎ গ্লেড সাইজ গুলা কর্তন করা হয়ে বাকি ভিউটুকু এখানে দেখাইতেছে। প্রত্যেকটা ইমেজের একটা ব্লেড সাইজ আছে, ওই সাইজগুলো আপনাকে খেয়াল রেখে কাজ করতে হবে। ওই অংশগুলো বাদ আসবে, ওই অংশগুলো আপনার ভিউতে আসবে না। তো এই ইমেজটা মনে হচ্ছে অনেক পারফেক্ট, এখানে অনেক সব দেওয়া আছে। আমি ইমেজের লিঙ্কটা আপনাদেরকে চ্যাটিং বক্সে দিয়ে দেই, এখানে আপনারা এটা এই এই লিঙ্কগুলো আপনারা কপি করে একটি গুগল শিটে কপি করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা ব্যবহার করতে পারেন। এই লিঙ্কগুলোকে ক্লিক করে আমার মতন কপি করে গুগল শিটে রেখে দেবেন। আপনাদের সবার জিমেল আছে, জিমেলে যখন আপনারা এই যে জিমেল দেখেন, জিমেলের পাশে যদি এই যে আপনার 9টা বিন্দু আছে, এখানে অ্যাপ বাটন বলা হয় এটাকে, এই 9টা বিন্দুতে ক্লিক করলে একটু নিচে ড্রাগ করলে কিন্তু ডক্স ফাইল পাবেন। ডক্স ফাইল, এই ডক্স ফাইলে আপনারা ক্লিক করে কিন্তু এই লিঙ্কগুলোরে কপি করে রাখতে পারেন, নোট করে। এইটা আপনার সারা জীবন আপনার ইমেলে সেভ থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যদি কম্পিউটার ক্র্যাশ করে বা আপনার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, তারপরে কিন্তু আপনি ইমেলটা লগ ইন করলেই আবার পুনরায় পেয়ে যাবেন। এখানে দেখেন একটি প্লাস বাটন আছে, প্লাসের মতন, এই প্লাস বাটনে ক্লিক করলে আপনার একটি নতুন ওয়ার্ড ফাইল ওপেন হবে। দেখেন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি, এই একটু অপেক্ষা করবেন, এই যে ওয়ার্ড ফাইল চলে আসছে। এখানে আপনারা পেস্ট করে করে ক্লাসের দিন দিয়ে কোন ক্লাস কি শিখলেন এই জিনিসগুলো নোট করে রাখতে পারেন। এতে আপনাদের কি হবে, এইটা আপনার ইন ফিউচার যখনই আপনার লাগবে আপনি কিন্তু এখান থেকে ক্লিক করেই পেয়ে যাবেন। আপনাদেরকে যে লিঙ্ক গুলো দিচ্ছি এগুলোকে এভাবে সংগ্রহ করবেন। দেখেন এখানে ফেসবুক প্রোফাইল, অর্থাৎ এটা আমাদের মেইন প্রোফাইল, যে প্রোফাইলটা আমাদের ফেসবুকের নিজস্ব। এই প্রোফাইলটা আপনার কত বাই কত নিতে হবে সেটা এখানে দেওয়া আছে, এবং আপনি যদি প্রোফাইলের ছবি দিতে চান সেটা কত বাই কত পিক্সেল সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেন আছে ফেসবুক ফ্যান পেজ, ফ্যান পেজের সাইজ কত হবে, দেখেন ফ্যান পেজের সাইজ এবং ফেসবুক প্রোফাইলের সাইজ প্রায় কাছাকাছি, 310, এটার 312, মানে একই হাইটে যদি আপনি একটু ছোট করে নেন একটা ছবি আপনি পেজে, এবং একই ছবি আপনি কাভারে ইউজ করতে পারেন। কিন্তু গ্রুপের ক্ষেত্রে একটু ভিন্ন, গ্রুপের হাইটটা একটু বেশি, আপনি 428, সেক্ষেত্রে আপনার একটু বড় সাইজ নিতে হবে, গ্রুপের জন্য এক্সট্রা ডিজাইন করতে হবে, কিন্তু কন্টেন্ট থাকবে সেম। ইভেন ইভেন্টের জন্য কিন্তু একদম ফুল ব্যতিক্রম, 500 বাই 262 পিক্সেল। তো এই লিঙ্কটা আপনাদের দেওয়া হয়েছে, আমি আবার গ্রুপেও দিয়ে দিই আপনাদের, দোনোটা লিঙ্ক দিয়ে দিলাম, আমি আবারও পুনরায় দিয়ে দিই। এই দোনোটা লিঙ্ক আপনারা গুগল ড্রাইভে সেভ করে রাখবেন, গুগল ড্রাইভে সেভ করে রাখলে নেক্সট টাইম যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা ওই ওই জিনিসটাতে ক্লিক করে কিন্তু আপনারা ওই বিষয়গুলো জানতে পারবেন, অর্থাৎ রিস্টাডি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। রিস্টাডি আমি দোনোটা লিঙ্ক দিয়ে দিলাম, ক্লিক করলেই আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন। তো এই ছিল আপনার সোশ্যাল মিডিয়া এভাবে বের করা যায়। এবং এখন যদি আমরা আসি অন্য সোশ্যাল মিডিয়া, যদি বলি যে টুইটারের কভার পেজ কিরকম হবে, টুইটার কভার ফটো সাইজ শুধুমাত্র নাম লিখে সার্চ করলেই চলে আসবে সাইজ। এখন যারা পিক্সেলে কাজ করতে চান তারা সরাসরি ইন পিক্সেল লিখে দিতে পারেন, কারণ পিক্সেলে কাজ করাটাই হচ্ছে বেটার। পিক্সেল ধরে ফটোশপে কাজ করলে আপনার কাজটা পারফেক্ট হবে, সেই কারণে পিক্সেল ধরে কাজ করবেন। পাশাপাশি আপনি ইয়ারটা লিখে দিতে পারেন, 2020, অর্থাৎ প্রতি বছর হয়তোবা এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলা তাদের কভার পেজের সাইজ ডেভেলপ করে থাকে। সেক্ষেত্রে আপনি যদি ইয়ার ধরে সার্চ করেন তাহলে আপনি অ্যাকচুয়াল যে সঠিক সাইজটা আছে সেই সাইজটা বের করতে পারবেন। এখানে দেখেন যে টুইটারের একটি সাইজ দেখা যাচ্ছে 1600 বাই 500 পিক্সেল, 1600 বাই 500 পিক্সেল টুইটারের একটি কভার পেজের সাইজ দেওয়া আছে। তো এরকম আপনি সাইজগুলো দেখবেন, দেখে আপনাদের এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সবাই খুলবেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যাদের ফেসবুক আছে তারা একটি পেজ ক্রিয়েট করবেন, একটি গ্রুপ ক্রিয়েট করবেন। আপনারা আজকে থেকে একটি নাম ঠিক করবেন যে আপনি কি নামে পরিচিত হতে চান, অ্যাজ এ ডিজাইনার হিসাবে।
হ্যাঁ, অনেকে দিতে, আপনি একটা কন্টেন্টের নাম সিলেক্ট করবেন, করে আপনারা সবাই ফেসবুক, একটা ফেসবুক তো আছেই সবার, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, একদম সহজ ফেসবুক পেজ ক্রিয়েট করা। এখানে দেখবেন ফেসবুকে আসলেই ক্রিয়েট অপশন আছে, ওই ক্রিয়েট অপশন থেকে আপনি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারেন। সবচেয়ে বেটার হয় আগে পেজ ক্রিয়েট করবেন, পেজ থেকে একটা গ্রুপ ক্রিয়েট করবেন, তাহলে পেজের নামেই একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। এখানে ক্রিয়েট অপশন আছে দেখেন, এই ক্রিয়েট ফেসবুকে নাম, তারপরে হোম, দেন হচ্ছে ক্রিয়েট। এই ক্রিয়েট অপশন থেকে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি দেখবেন পেজ এবং ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুসারে আপনার কি ক্যাটাগরিতে আপনি কাজ করতে চান সেই ক্যাটাগরিতে আপনি একটি পেজ এবং একটি গ্রুপ খুলবেন এবং একটি ইভেন্ট ক্রিয়েট করবেন। করে এই সাইজগুলো আপনারা সাইজগুলোতে ইমেজ তৈরি করে, বিভিন্ন ইমেজ ডিজাইন তৈরি করে, আপনার নাম ছবি দিয়ে একটি ইমেজ তৈরি করে, যেমন আমাদের এই কাভার পেজটি যেরকম আছে এরকম নাম ছবি আপনারা কালেক্ট করবেন, নাম দিবেন, আপনাদের ছবি তো অবশ্যই আপনাদের কাছে আছে, নাম দিয়ে এই যে দেখেন টেক্সট, যারা টাইপ করতে পারেন অবশ্যই টেক্সট লিখতে, আপনার এত কিছু লেখার দরকার না, শুধু আপনি লিখতে পারেন, আপনার ছবি দিবেন, দিয়ে লিখবেন যে আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, লিখে আপনার ইনফরমেশনটা দিয়ে একটা কাভার পেজ তৈরি করবেন এবং সেই কাভার পেজটাই আপনি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনাদেরকে কিছু ইমেজ ডাউনলোডের সাইট আমি এখন দিয়ে দিব। চব্বিশটা বেস্ট ওয়েবসাইট আছে আপনার, এই ওয়েবসাইট, এই যে এখানে এই ওয়েবসাইটে আসার পরে নিচে যাবেন, একটু ড্রাগ করে মাউসের স্ক্রল করে নিচে গেলে দেখেন এই যে 24 ওয়েবসাইট টু ফাইন্ড ফ্রি ইমেজ ফর ইউর মার্কেটিং। এখানে এই এই যে এইখান থেকে আপনারা গ্রাফিক্স রিলেটেড কিছু পিকচার পাবেন ফ্রি ডাউনলোড, যেটি কপিরাইট আইনের মধ্যে ধরবে না, অনলাইনে কপিরাইটের অনেক সমস্যা হয় একজন আরেকজনের কপিরাইট করে। এগুলো হচ্ছে ফ্রি ইমেজ, এগুলোর অনুমতি দেওয়া আছে, আপনি ব্যবহার করতে পারবেন। যেমন unplus.com, unslash, এই এই ওয়েবসাইটে যখন যাবেন এখান থেকে আপনি হাই ক্যাটাগরির ছবিগুলো ডাউনলোড করতে পারবেন খুব ইজি। যেমন একটি ল্যাপটপের ছবি আছে, এটার উপরে দিয়ে আপনি লিখতে পারেন আমি গ্রাফিক্স ডিজাইনার, অথবা গ্রাফিক্স ডিজাইন লিখে এখানে সার্চ করলে দেখবেন যে গ্রাফিক্স ডিজাইনার অনেক ছবি পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ড ছবি, সোশ্যাল মিডিয়া ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার, কম্পিউটার ডিজাইনার, এরকম অনেক পিকচার পাওয়া যায়, যে পিকচারগুলো আপনি দিয়ে তার উপরে লিখতে পারেন, পিকচারগুলো ব্যাকগ্রাউন্ডে সেট আপ করে তার উপরে আপনি আপনার নাম ছবি দিয়ে একটি আপনি তৈরি করতে পারেন এরকম একটি কাভার পেজ। এখানে অনেক ছবি আছে, যেমন এরকম 24 ওয়েবসাইট আছে, এক নাম্বার ওয়েবসাইট, দ্বিতীয় ওয়েবসাইট, এখানে ক্লিক করলেই ওই ওয়েবসাইট আপনার পাশের ট্যাবে ওপেন হয়ে যাবে। আপনি এখানে কন্ট্রোল ধরে ক্লিক করবেন প্রত্যেকটা নামের উপরে, তাহলে নতুন ট্যাবে ওপেন হবে। প্রত্যেকটা নামের উপরে কন্ট্রোল ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, নতুন একটা ট্যাবে ওপেন হবে, নয়তো এই ট্যাবের মধ্যে রিলোড হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা যেমন এই যে পিকজেল, এই এই ওয়েবসাইটটা থেকে আমি অনেক ভিডিও ডাউনলোড করি ফ্রি ভিডিও, ভিডিও এডিটিং এর জন্য এখানে ভিডিও পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, ইমেজ পাওয়া যায়, অনেক হাই রেজুলেশনের ইমেজ পাওয়া যায়। আপনার যে ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে ইচ্ছুক, যে ধরনের আপনি ব্যানার বা পোস্টার ডেভেলপ করতে ইচ্ছুক, সেই ধরনের ব্যানার এবং পোস্টারের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ এই সকল ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। আমি আবারও বলছি, আমরা যে কাজগুলো করব, আমরা যে ডিজাইনগুলো করব, সেই ডিজাইনের অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমরা এই ধরনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। সাপোজ আমি যদি বলি যে কিরকম ব্যাকগ্রাউন্ড হয়, যেমন আমার আমাদের যে অ্যাডভার্টাইজার যে ব্যাকগ্রাউন্ডটি, আমাদের অ্যাডভার্টাইজার যে ব্যাকগ্রাউন্ডটি, সেটিও কিন্তু আমি কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিছি ফ্রি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমি ডাউনলোড করে নিছি, তো এর উপরে কিন্তু আমি লিখছি, যেমন লিঙ্কগুলো সবাই কালেক্ট করে রাখবা, এই লিঙ্কগুলো থেকে, এই লিঙ্কগুলো থেকে তোমরা অনেক সহযোগিতা পাবে, অনেক হেল্প পাবে। লিঙ্কটা মেসেঞ্জার চ্যাটিং গ্রুপে দিয়ে দিলাম, হ্যাঁ, ইভেন মিটের চ্যাটিং এ দিয়ে, মিটের চ্যাটিং থেকে সবাই কপি করে নিতে পারেন, তো মিটের চ্যাটিং এ দিয়ে দিলাম, কপি করে নিয়ে একটা বুক মার্ক করে রাখো, বুক মার্ক করে রাখলে সবচেয়ে ভালো হবে। তো এখান থেকে ভালো ভালো পিকচার ডাউনলোড করতে পারবা,
ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডের ছবি হিসাবে এখান থেকে ডাউনলোড করাটা হচ্ছে বেটার। তো টুইটার হোক, ফেসবুক হোক, লিঙ্কডইন হোক, সব আমরা এখান থেকে কিন্তু সাইজগুলো দেখতে পারি। লিঙ্কডইন আমরা যদি ইমেজে যাই, এই যে লিঙ্কডইনের কভার পেজ এখানে সুন্দর দেওয়া আছে, দেখেন লিঙ্কডইনের ওয়েবসাইট সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং প্রফেশনাল ডিজাইনারদের জন্য লিঙ্কডইন ইজ দ্য বেস্ট, একটা মার্কেট প্লেস এর মতন কাজ করে। লিঙ্কডইন থেকে জব পাওয়া যায়, বিভিন্ন ফরেন কান্ট্রিতে জব এর জন্য অ্যাপ্লাই করা যায়। আপনি যদি ভালো ইংরেজি জেনে থাকেন, ইংরেজিতে যদি অনবরত কথা বলতে পারেন, আমি বলবো আপনি লিঙ্কডইনে ফেসবুক না চালায় লিঙ্কডইন চালান। লিঙ্কডইনে আপনি একটি সুন্দর প্রোফাইল ক্রিয়েট করুন, একদম বেস্ট প্রোফাইল, যাতে যে কোনো ব্যক্তি ফরেনার আপনার আপনার প্রোফাইল দেখে আপনাকে আপনাকে মেসেজ করতে বাধ্য হয়, আপনাকে ইনভাইট করতে বাধ্য হয় যে ক্যান ইউ টক টু উইথ মি, আপনি কি আমার সাথে কথা বলতে পারেন বা কথা বলতে চান, এরকম আর কি। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার সাথে দেখা গেছে যে ফরেন কিছু বায়ার, ফরেন কিছু ব্যক্তিদের সাথে অ্যাড হয়ে যাবে, যেহেতু তারা সবাই ফরেনার, দ্যাট ইজ তারা সবাই আমাদের বায়ার। তো আপনি আপনার যদি স্কিল গুলো শো করতে পারেন যে আমার এই স্কিল গুলো আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো অপরচুনিটি পাইতে পারেন লিঙ্কডইন থেকে। বর্তমান আপনার ফ্রিল্যান্সারের মধ্যে 99% ফাইবারে ফ্রিল্যান্সারে তারা বিট করে যখন হতাশ হয়ে যায় তখন তাদের কাজ, প্রথম কাজ, অনেক ফ্রিল্যান্সারের লাইফের প্রথম কাজ আসে লিঙ্কডইন থেকে। তো আপনাদেরকে বলবো যে লিঙ্কডইন আপনারা সবাই সোশ্যাল মিডিয়া গুলোতে অ্যাকাউন্ট খুলবেন, খুলে আপনারা এই কভার পেজ গুলো ডিজাইন করে, একটা কভার এই সাইজ অনুসারে ডিজাইন করে এগুলোতে আপলোড করবেন। লিঙ্কডইন এর পিক্সেলের সাইজ এখানে দেওয়া আছে, সার্চ করলে এই ধরনের সাইজ গুলো পাবেন। অর্থাৎ আমি আপনাদেরকে আজকে ক্লাসে এতটুকু বুঝাইতে চেষ্টা করলাম যে আপনারা যে কোনো সাইজ, যে কোনো সোশ্যাল মিডিয়ার সাইজ আপনারা এখানে গুগল করলেই বর্তমান যে আপডেট কি পজিশনে আছে, সাইজটা কি পজিশনে থাকা দরকার সেটার চিত্র এবং সেটার সাইজগুলো পেয়ে যাবেন। অতএব এই সাইজগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, সাইজগুলো কেউ মুখস্থ করবেন না, কারণ মুখস্থ করলে থাকবে না এবং সেটার জন্য হতাশা হবেন না। আপনি জাস্ট জানলেন, জেনে রাখলেন যে কোন কোন সোর্স থেকে এই বিষয়গুলোকে পাওয়া যায় বা পাওয়া পসিবল থাকে। তো আমাদের সিলেবাসে আজকে কোন টুলের কাজ আছে, এই জিনিসটা ছিল গতকালকের ক্লাসে ষষ্ঠ টপিকসে, বাট ওই সময় আমরা সময় অনেক হয়ে যাওয়ার কারণে এই বিষয়টা আলোচনা করতে পারিনি, দেখে আজকে আমরা আলোচনা করে নিলাম।